ইন্দ্রাণী, তুমি চলে যেও না। ইন্দ্রাণী, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার উপর যারা যারা অত্যাচার, অন্যায়, অবিচার করেছিল, তাদের প্রত্যেককে শাস্তি দেওয়ার আগে পর্যন্ত, ওদের সব কটাকে শেষ করে দেওয়ার আগে পর্যন্ত আমি আমি মরবো না ইন্দ্রাণী, আমি বেঁচে থাকবো। তোমায় কথা দিলাম, দেখো তুমি চলে যেও না ইন্দ্রাণী। এই নিয়ে আলোচনা করে আমাদের মনে হয় কোনো লাভ নেই। আমার মনে হয় ভুল কিছু না, ঠিকও হতে পারে। এক্স্যাক্টলি। এই রাজা প্রাসাদ প্রাসাদ এসব লিখেছে, মজা হচ্ছে নাকি? চিঠিটা সিরিয়াসলি লেখা বলে আমার মনে হচ্ছে, যদিও আমি হাতের লেখা বিশেষজ্ঞ নই, তবুও যিনি লিখেছেন চিঠিটা দেখে মনে হচ্ছে ওনার রুচিবোধ এবং ব্যক্তিত্ব দুই আছে। আর চিঠির কথা অনুযায়ী যদি কারো একটা রাজপ্রাসাদ থাকে তাহলে তাকে তো রাজা বলা যেতেই পারে, সে তার নামের আগে রাজা লিখতেই পারে। আমার মনে হয় যাওয়াটা দরকার, আমারও মনে হয় যাওয়াটা দরকার। বাজার থেকে এইসব জিনিস আনতে হবে, এনারা সব মডার্ন লোক, সঙ্গে মেয়ে বউ আসবে। তোমার কি বুদ্ধি গো জটারা, তা নাহলে তিন পুরুষ ধরে টিকে থাকি। বাইরের একটা দমকা হাওয়া এসে তোমার এতদিনের সমস্ত প্রতিজ্ঞা প্রতীক্ষা যেন এলোমেলো করে দিতে না পারে, সেই জন্যই কথা বলতে আসা।
আসতে কোনো অসুবিধা হয়নি তো? অনেকটা দূর এই যা, আর আসার রাস্তার শেষ দিকটা খুব একটা ভালো নয়। হ্যাঁ, গ্রামগঞ্জের রাস্তা তো, শহরের মতন মসৃণ হবে কি করে? তাও আমি নিজে থেকে যতটা পারি সারিয়ে টারিয়ে রাখি আর কি। আমার মনে হয় কয়েকটা কথা একটু বলে নেওয়া ভালো। বলুন। মানে আমাদের কি জন্য এখানে ডেকেছেন যদি একটু পরিষ্কার করে বলেন। সেটা তো চিঠিতেই সব লিখে পাঠিয়েছিলাম। চিঠিতে যা লেখা আছে তাতে আপনি আমাদের ঠাকুরদার সম্পত্তির কিছু অংশ আমাদের দেবেন বলেই ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, আমার তো বয়স হয়ে যাচ্ছে, যা আমার নয় সেগুলো সব ঠিক হাতে দিয়ে যেতে পারলেই ভালো হয়। সেটাই ঠিক। আমার আপনার কাছে একটা অনুরোধ আছে। বলুন। আপনি বলেছেন আপনি আমার ঠাকুরদাদার বন্ধু, সেই অর্থে আমারও ঠাকুরদাদাই হবেন। দয়া করে আপনি আমাদেরকে আপনি বলবেন না, অন্তত আমার খুব অসুবিধা হচ্ছে, ওটাকে আপনি দয়া করে তুমি বলবেন। তোমার কথা না হয় রাখা গেল, কিন্তু বাকিদের কি তাতে সায় আছে? আপনি আমাদের তুমি করেই বলবেন। অসুবিধা হবে কেন, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, তুমি তো বলবেন। কি বলিস কস্তুরী? আপনারা সব রাঘব রায়ের কে হন একটু বললে ভালো হয়। আমি পরিষ্কার করে দিচ্ছি, আমি হচ্ছি বিশ্বরূপ, আর ও অভিরূপ, মানে রাঘব রায়ের বড় ছেলের দুই ছেলে, আর এরা হচ্ছে রুদ্রনীল আর রুদ্রাংশু, মানে রাঘব রায়ের ছোট ছেলের ছেলে, মানে আমার কাকার ছেলে, আর ও হচ্ছে সৌমিলি আমার স্ত্রী, ও হচ্ছে কস্তুরী আমার ভাই, মানে এই রুদ্রনীলের স্ত্রী, আর ও হচ্ছে আমার ছেলে বিল্লু। বুঝলাম। তা আপনারা ছাড়া আর কেউ আছে কি? না, আমাদের ঠাকুমা বহুদিন আগে মারা গেছেন, আমরা তাকে দেখিনি, আর আমার বাবা ও কাকা তারা তো নেই, মা গত বছর গত হয়েছেন, আর আমার কাকিমা মানে রুদ্রনীলের মা আছেন কিন্তু খুব অসুস্থ। আপনাদের বাবা বা কাকার কাছে আপনাদের ঠাকুরদা সম্পর্কে আপনারা কিছু শোনেননি? বাবা বলতেন ঠাকুরদার কথা তার মনেই পড়ে না, আর ঠাকুরমার কথা অল্প অল্প মনে পড়ে। শুনেছি কলকাতায় আসবার পর আমার ঠাকুরদা কিছুদিনের মধ্যে নিরুদ্দেশ হন, আর বাবা আর কাকা তার এক মাসির কাছে মানুষ হয়েছেন। একটা কথা দেখুন, আমি মেডিকেল লাইনে কাজ করি তো খুব চাপ, তাই বেশি দিন ছুটি নিয়ে থাকা আমার পক্ষে সম্ভব হবে না। সব দেখতে শুনতে আমার তো মনে হয় না দুদিনের বেশি লাগবে বলে। জটা যাই কর্তা বাবু, এনাদের সব ঘর দেখিয়ে দাও, নিয়ে যাও। দাদু ভাই, তোমার সঙ্গে পরে আবার আলাপ হবে। আসুন না। একটা জিনিস খেয়াল করেছো, ঘরে আমাদের ব্যবহারের জন্য সব জিনিস রাখা আছে আর সব নতুন। তাই তো দেখছি, আমাদের নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন, আবার সম্পত্তিও দেবেন বলছেন। জানো, আমার ঠিক বিশ্বাস হচ্ছে না, আর সেকেন্ড কোনো প্ল্যানিও মাথায় আসছে না। আমারও কেমন যেন লাগছে। আচ্ছা, গল্পে টল্পে এরকম হয় তাই না বলো? হ্যাঁ হয়, তাও সব গল্পে নয়। যা, কিন্তু এদিক ওদিক যাবি না, নতুন জায়গা কিন্তু। শোনো, আমি না ওদের ঘরটা একটু ঘুরে আসি। যাও। তুমি? আহা, তোমার সঙ্গে এরকম করে থাকতে পারবো বলেই তো এত দূরে এলাম। কোন দূরে দূরে থাকতে হবে নাকি? সমীর এখনই ফিরবে। ফিরবে তো কি, তোমার সঙ্গে আমার ওই যে কি বলে
ভাসুর ভাতর বইয়ের সম্পর্ক, কারোর কিছু ভাবার স্কোপই নেই। কি হচ্ছে কি ছাড়ো না, কেউ জানতে পারবে না। দাদাবাবু, আপনাদের খাবারটা কি এখানে দেবো না নিচে ডাইনিং এ দিয়ে আসবো? দাদু হ্যাঁ হ্যাঁ, নিচে ডাইনিং এ দিয়ে আসো। আচ্ছা, দেখলে তো আর একটু হলে কি হতো? কিচ্ছু হতো, ও কিচ্ছু বুঝতে পারি। শোনো, একটা কথা কিন্তু খেয়াল রেখো, এই দুটো দিন যেন তোমাকে আমি কাছে পাই। কি করে? সেটা তুমি ভাবো, আমার কথাটা ভাবো তো, তোমার একটা কাজ নাকি? আমি পুরো বাড়িটাই দেখেলাম, ওদিকে কত ঘর, কত কি গা ছমছম করে, তাই না? বাবা, দিনের বেলাও তোমার এত ভয়! রাতের কথা আর মনে করাস নি কস্তুরী, চারিদিকটা একবারে গিলে খেতে আসছে। ওদিকে নাচঘরটা দেখে এলে? নাচঘর কোনটা রে? ওদিকে দুটো বড় বড় হল ঘর দেখলাম, একটাই বড় ঝাড় লন্ঠন টানা পাখা, ওইটা কি নাচঘর? হ্যাঁ, ওটার নিচে কি আছে বলতো? কি রে? ঘুম ঘর। ঘুম ঘর, সেটা আবার কি? উমা, তুমি বইতে ঘুম ঘরের কথা পড়নি? আগেকার দিনে রাজারা তাদের কথা না শুনলে বা তাদের অবাধ্য হলে রানী টানিদের ওই ঘরে বন্ধ করে রেখে দিত, যাতে তারা খাবার দাবার না পেয়ে, আলো হাওয়া না পেয়ে তিলে তিলে ওই ঘরে মরে, ওটাই হলো তাদের শাস্তি। ও বাবা, এখানে ওরকম আছে নাকি রে? হ্যাঁ গো। আমি বাবা ঘর থেকে বেরোচ্ছি না, আমার এমনিতেই ভূতের ভয়। তুই বেশ আছিস, তোর কোনো ভয় ডর নেই না? না গো, ভূতে টুতে আমার কোনো ভয় নেই, কারণ আমি জানি ভূত আমার কোনো ক্ষতি করতে পারবে না। না, ক্ষতি যদি করে সে কেবল মানুষই। তুমি এখানে? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? এই বাড়ির চারদিকটা একটু ঘুরে দেখছিলাম। তা এতক্ষণ এসেছি আমরা, তুমি চেঞ্জ করনি, এদিক ওদিক কোথায় ঘুরে বেড়াচ্ছ? বিশ্বর কাছে গিয়েছিলে? হ্যাঁ, তুমি না পারো। আরে বাবা, বারণ তো করছি না। শোনো, বসো এখানে। আমার কথা হলো, আমার ভাগে কম না পড়লেই হলো, ও গবের ওই গবেরটা বুঝতেও পারবে না যে আমি সব জানি। জেনে বুঝে সব আমি অ্যালাউ করছি। আচ্ছা আচ্ছা, ধরো এই সম্পত্তি এত অল্প পাওয়া গেল, তাহলে কি সেটা চার ভাগ হবে? নাও হতে পারে। আরে দাঁড়াও, বুড়োটা ভাওটা দিচ্ছে কিনা একটা দেখিনি, আর যদি তা না হয় তাহলে? তাহলে কি? তাহলে তো অন্যরকমও কিছু হতে পারে। আসলে আমরা অনেকেই এসেছি এখানে, এই যে প্রপার্টি, এত বড় প্রপার্টির উপর আমাদের সকলের নজর, তোমারও নজর, বাকিদের নজর নেই, এই গ্যারান্টি কে দিতে পারে? আচ্ছা তাহলে কি করবে এখন? নেই thank you.
এটাই কি রাজা রাজেন্দ্র প্রতাপের বাড়ি? থুড়ি প্রাসাদ? হ্যাঁ বলুন। আমি আর কি বলবো, বলবেন তো আপনাদের রাজামশাই, আমি তো শুনতে এলাম। আপনি? আমি? আমি কিশলয় কুণ্ডু, তোমাদের রাজামশাই, আমার ঠাকুরদার বন্ধু ছিল। ও ঠিক আছে বাবু, আসুন। তালা দিয়ে রেখেছে। আচ্ছা, আমি না একটা সিনেমা দেখেছি বুঝলে। কি সিনেমা? ঠিক এরকম বাড়ি, সেটা হচ্ছে হন্টেড হাউস। আচ্ছা তুই বলতো হন্টেড হাউস মানে কি? হন্টেড হাউস মানে হানা বাড়ি। ভেরি গুড। আমি যখন তোমার মতো ছোট ছিলাম আমি এরকম একটা সিনেমা দেখেছিলাম, ঠিক সিনেমাটার নাম ছিল হানা বাড়ি। আমি তোকেও দেখাবো। আচ্ছা এইরকম দেখায় যে এইরকম বাড়িগুলোতে এই ভূত টুট থাকে, আচ্ছা এগুলো কি সত্যি সত্যি থাকে নাকি গো? দেখ এরকম বাড়িতে তো এবার আমরা প্রথম এলাম, এর আগে তো কখনো আসিনি আর এখানে থাকিও নি, কি করে বলি বলতো এরকম বাড়িতে ভূত থাকে কিনা? বিশ্বাসই করবে না। আমি বলছি নিয়ে আসি ক্যামেরাটা। তুই যা, হ্যাঁ আমি কিছুক্ষণ বসি এখানে।